আমার বিড়ালটা প্রেগনেন্ট বিষয়টা জানার পর আমি রীতিমতো চমকে যাই কারণ আমার বিড়ালটা অন্য বিড়ালের সাথে মেলামশার তো দূরে থাক সে আমার রুম থেকেও বের হতে চায় না ছাদে মন খারাপ করে বসে আছি নতুন বাসায় উঠেছি কয়েক মাস হলো। এ কয়েক মাসে সে আমার রুম থেকে বাইর হতে না চাইলেও খেয়াল করেছিলাম আমার বিড়ালটি গত কয়েক সপ্তাহ ধরে আমার রুমে যেতেই চাইছে না আমি তাকে জোর করে নিয়ে আসলেও আমার কোল থেকে নামতেই চাইতো না বড় বড় চোখ করে আমার রুমের এদিক সেদিকে তাকাতো। বিশেষ করে রাতের বেলা আর গভীর রাত হলেই অদ্ভুতভাবে ডাকাডাকি করত। এর আগে এরকম কখনো হয়নি তাই বেশ চিন্তায় পড়ে গেলাম বাসায় তো এসব নিয়ে কেউ পাত্তাই দেয় না কারণ একজন মেয়ে হিসাবে ঘরের বাদবাকি কাজগুলো করা আমার দায়িত্বের মাঝে পড়লেও আমি সারাক্ষণ আমার বিড়ালকে নিয়েই থাকি হঠাৎ পিছন থেকে কী যেন আমার কাঁধে হাত রাখলে আমি চমকে উঠি পিছনে ফিরে তাকাতে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে বেশ সুন্দর আর আমার বয়সী হবে তবে গলায় সাদা অরনা পেঁচানো দেখে আমার বেশ অদ্ভুত মনে হলো এই গরমে এভাবে কেউ অরনা জড়ায় নাকি যাক আমি মিষ্টি স্বরে বললাম কি কিছু বলবে আপু না তোমাকে দেখে মনে হলো খুব মন খারাপ তাই ভাবলাম একটু আলাপ করি তোমার সাথে আমি তখনও বেশ অন্যমনস্ক ছিলাম কিন্তু একটা মেয়ে আলাপ করতে চাইছিল ইচ্ছে না থাকা সত্ত্বেও কথা শুরু করলাম তা বেশ তো কয়তলায় থাকেন আমি নতুন এসেছি তিনতলাতে থাকি হঠাৎ খেয়াল করলাম রেলিংয়ের উপর বসা একটি কালো কুচকুচি বিড়াল আমার দিকে তাকিয়ে আছে আমিও তার দিকে তাকিয়ে রইলাম হঠাৎ অপরিচিত মেয়েটির কথায় আবারও ঘোর কাটল আচ্ছা আপু তোমার মন খারাপ কেন আপু সত্যি বলতে আমি না খুব বিড়াল ভালোবাসি আমার একটা পোষা বিড়ালও আছে কিন্তু কিছুদিন ধরে তার আচরণ কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে আর তার চেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে সে প্রেগনেন্ট অথচ আমি তাকে কোনো বিড়ালের সাথে কখনো মেলামেশা করতে দেয়নি তার শরীরের অবস্থা খুব একটা ভালো না এদিকে আব্বু আমার বিয়ের জন্য খুব জোরালোভাবে পাত্র দেখছেন আর যে ছেলেটাকে পছন্দ করেছে সে নাকি বিড়াল একদমই পছন্দ করে না তার নাকি অ্যালার্জির সমস্যা মেয়েটি আমার কথা শুনে দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল দোয়া করি তোমার অবস্থা যেন আমার মতো না হয় আমি এবার একটু নড়েচড়ে বসে বললাম মানে আজ থেকে বছরখানেক আগে আমারও একটা বিড়াল ছিল আমি সারাটা ক্ষণ তার সাথে সময় কাটাতাম আমার একটা বয়ফ্রেন্ডও ছিল কিন্তু সে সব সময় আমার উপর রেগে থাকতো কারণ আমি বিড়ালকে বেশি সময় দিতাম একদিন আমাদের বাসায় কেউ ছিল না বিষয়টা সে কেমন করে জানি জেনে গিয়েছিল আমাকে জিজ্ঞাসা করাতে তাকে মিথ্যা বলি কারণ আমার বিড়াল তখনই প্রেগনেন্ট ছিল আমি মুহূর্তে তাকে এভাবে একা রেখে যাওয়া সম্ভব না খানিক বাদে সে হঠাৎ বেশ রাগাম্বিত ও মাতাল অবস্থায় আমার বাসায় এসে হাজির হয় আমি দরজা খুলতেই সে সোজা আমার রুমে ঢুকে পড়ে আমি কেউ যেন দেখে না পেলে সেজন্য দরজা বন্ধ করেছিলাম তখন হঠাৎ আমার মনে হলো তার হাতে ছুরির মতো কিছু একটা ছিল আমি তাড়াহুড়া করে দৌড়ে আমার রুমে চলে যাই ততক্ষণে সে আমার বিড়ালটির মাথা কেটে শরীর থেকে আলাদা করে ফেলে আমার কালো বিড়ালটি মাথা ছাড়া রক্তাক্ত অবস্থায় সেখানে ছটপার করতে থাকে এমন একটি ভয়ানক দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি আমার শ্বাসকষ্টের সমস্যা ছিল কিন্তু সে ভেবেছে আমি মারা গিয়েছি তাই সে আমার গলায় থাকা এই সাদা ওড়নাটি পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় তার একটি হিডেন ট্যালেন্ট ছিল সে লেখা নকল করতে পারে আর সে তার হিডেন ট্যালেন্টটাকে তখন কাজে লাগিয়ে একটি চিঠি লিখলো যে চিঠিতে লেখা ছিল আমার বিড়ালটিকে একটি অদ্ভুত ধরনের প্রাণী হত্যা করে ফেলে তোমরা সবাই জানো এই বিড়ালটিকে আমি কতটা ভালোবাসি তাকে ছাড়া আমি কি করে থাকি বলো তাই আমি ওপারে পানি জমালাম চিঠিটি আমার টেবিলের উপর রেখে সে আমার বিড়ালটিকে এলোপাতারি আঘাত করতে থাকে যাতে দেখলে মনে হয় কোনো হিংস্র জন্তুর আক্রমণে সে মারা গিয়েছে মেয়েটির কথা শেষ হতেই আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় আমি কাপা কণ্ঠে বলে উঠলাম কিন্তু তুমি যে বলেছিলে তুমি তিনতলাতে থাকো মেয়েটি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল আপু একটু খেয়াল করো আমি কতলাতে থাকতাম বলেছি কেন তিনতলা আমার মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোচ্ছে না আমি বাকরুগ্ধ হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি কারণ এই মেয়ে তিনতলাতে কীভাবে থাকবে তিনতলাতেও এখন আমরা ভাড়া থাকি মেয়েটি হঠাৎ কারো বিড়ালটির দিকে তাকাতেই বিড়ালটি এক লাফে তার কোলে চলে আসে কিন্তু বিড়ালটির মাথা সে রেলিংয়ের উপরেই থেকে যায় এমন ভয়ানক দৃশ্য দেখে আমি নিজেকে আর মুহূর্তের জন্য সামলাতে পারলাম না আমি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই জ্ঞান ফিরতে দেখি সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর আমার বিড়ালটিও একেবারে সুস্থভাবে আমার পায়ের কাছে বসে আছে আমি চোখ বন্ধ করে আছি আর কারা যেন পাশের রুমে বলাবলি করছি যে ছেলেটির সাথে আমার বিয়ে হওয়ার কথা সে নাকি একটি কালো বিড়ালের কামড়ে অদ্ভুতভাবে মারা গিয়েছে তার আরও কিছুদিন পরে জানতে পারলাম ছেলেটি একটি খুনের সাথে জড়িত ছিল ছেলেটি একটি বিড়ালকে খুব জঘন্যভাবে হত্যা করে এবং সে তার প্রেমিকাকেও খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল